হ্যালো গাইজ, আমি সাগর নীল এবং রিসেন্টলি আমরা দেখতে পেলাম যে ঈদে বলিউডের দুটো ছবি রিলিজ করলো, একটা হচ্ছে হিরোপান্তি 2 আর একটা হচ্ছে রানওয়ে 34। তো রানওয়ে 34 ছবিটা ভালো হওয়া সত্ত্বেও বক্স অফিসে চলছে না। তার কারণ হচ্ছে রানওয়ে 34 ছবিটাকে নির্মাণ করেছেন পরিচালক অজয় দেবগন সম্পূর্ণ অন্য একটা অ্যাপ্রোচে, প্রচণ্ড সিরিয়াসভাবে ছবিটাকে বানানো হয়েছে, এন্টারটেনিং ছবিটা একেবারেই নয়। সে অর্থে যে কারণে ওই ছবিটার সঙ্গে অডিয়েন্স খুব কানেক্ট করবে সেটা সম্ভাবনা কম ছিল, ফলত বক্স অফিসে সেটা মুখ থুবড়ে পড়েছে। আর হিরোপান্তি 2 তো ছবি হিসেবে ভালো একেবারেই হয়নি। ঈদে সিনেমা রিলিজ এই ব্যাপারটা যখনই আমাদের মাথার মধ্যে স্ট্রাইক করে, সঙ্গে সঙ্গে কিন্তু একজন অভিনেতার, একজন সুপারস্টারের কথা আমাদের খুব মনে পড়ে যায়। তিনি হচ্ছেন সালমান খান। তার কারণ হচ্ছে সালমান খান একটা লম্বা সময় ধরে ঈদে নিজের ছবি মুক্তি দিয়েছেন এবং তার ছবি ঈদে দুর্দান্ত একটা পারফরমেন্স দেয়, মানে দুর্দান্ত একটা কালেকশন ঈদের দিন সালমান খানের ছবি করে। এবং 2010 থেকে 2019 অবধি 9 বার তিনি নিজের ছবি ঈদে মুক্তি দিয়েছেন এবং 9 বারই কিন্তু তার কালেকশন দুর্দান্ত হয়েছে। আমি আমার থাম্বনেল এবং টাইটেলে কেন লিখেছি যে ঈদ মানেই সালমান খান, সেটা আমি এক্ষুনি প্রমাণ করে দেবো। কোন 9খানা বছর ঈদে সালমান খান নিজের 9খানা ছবি রিলিজ দিয়েছে সেটার আমি লিস্টটা তোমাদের সামনে প্রেজেন্ট করবো, এবং একই সঙ্গে সেই ছবিগুলো ঈদের দিন কত টাকা ব্যবসা করেছে সেটাও আমি তোমাদেরকে জানাবো। 2010 সালে সালমান খানের দাবাং ছবিটা রিলিজ করে, ব্লকবাস্টার হয় ছবিটা, ওপেনিং প্রায় 14.5 কোটি টাকা, যেটা সেই সময় হিউজ ছিল। 141 কোটি টাকা লাইফ টাইম কালেকশন হয়, যেটা সেই সময় হিউজ ছিল, 100 কোটি প্লাস, মানে সে সময় দুর্দান্ত কালেকশন। 2011তে বডিগার্ড ওপেনিং প্রায় 21 কোটি 60 লক্ষ টাকার এবং লাইফ টাইম হয় 120 কোটি টাকার। 2012তে ঈদে সালমান খানের ছবি আসে একথা টাইগার, ওপেনিং এই ক্ষেত্রে আরও বেড়ে যায়, ওপেনিং হয় 32 কোটি 93 লক্ষ টাকার এবং লাইফ টাইম কালেকশন হয় 186 কোটি টাকার, যেটা কিন্তু সেই সময় দাঁড়িয়ে হিউজ। 2014তে আসে কিক এবং সেই ছবিটা ওপেনিং দেয় 26 কোটি 40 লক্ষ টাকার, লাইফ টাইম কালেকশন হয় 211 কোটি টাকা। 2015 সালে সালমান খানের ঈদে যে ছবিটা মুক্তি পায় সেটার নাম হচ্ছে বজরঙ্গি ভাইজান, এবং এই লিস্টে যে কটা সালমান খানের ছবির নাম আমি বলবো সেগুলোর মধ্যে বেস্ট ছবি বজরঙ্গি ভাইজান, এবং ওপেনিং কালেকশন 27 কোটি 25 লক্ষ টাকা হয় এই ছবিটার এবং লাইফ টাইম কালেকশন 315 কোটি। ওয়ার্ড অফ মাউথ ছবিটার এত ভালো হয়েছিল যে ছবিটা 300 কোটি প্লাস ব্যবসা করে বক্স অফিসে। 2016 সালে সালমান খানের যে ছবিটা আসে সেটা হচ্ছে সুলতান, এবং সুলতান সালমান খানের ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি, সেই ছবিটা ওপেনিং দেয় 36 কোটি 54 লক্ষ টাকা, যেটা হিউজ, এবং লাইফ টাইম এই ছবিটার কালেকশন হয় 300 কোটি টাকা। 2017 সালে সালমান খানের ঈদে যে ছবিটা মুক্তি পায় সেটা হচ্ছে টিউবলাইট, এই ছবিটা বক্স অফিসে একটু পুয়োর পারফরমেন্স দেয়, বিলো অ্যাভারেজ ভার্ডিক পায়, তবে ছবিটার ওপেনিং কালেকশন ছিল 21 কোটি 15 লক্ষ টাকা এবং লাইফ টাইম এটা 114 কোটি টাকা কালেকশন করে, যেটা সালমান খানের লাস্ট যে কটা ছবি এসেছিলো সেগুলো যে ধরনের কালেকশন করেছিল সেগুলোর থেকে অনেকটাই কম। 2018তে রেস 3 ছবিটা আসে, এই লিস্টের সবচেয়ে বাজে ছবি সালমান খানের অ্যাকচুয়ালিতে রেস 3, এবং এই ছবিটাও কিন্তু ওপেনিং ডেতে বাজে হওয়া সত্ত্বেও 29 কোটি 17 লক্ষ টাকা কালেকশন দেয় এবং লাইফ টাইম কালেকশন এই ছবিটার 166 কোটি টাকা হয়, যেটা এত বাজে ওয়ার্ড অফ মাউথ এত বাজে রিভিউ সত্ত্বেও অসাধারণ ছিল। 2019 সালে ঈদের সময় সালমান খানের যে ছবিটা রিলিজ করে সেটার নাম হচ্ছে ভারত, ছবিটা যে ছবি হিসেবে দুর্দান্ত তা নয়, কিন্তু ছবিটা ওপেনিং ডেতে কালেকশন করে 42 কোটি 30 লক্ষ টাকা, যেটা কিন্তু হিউজ, এবং ছবিটার লাইফ টাইম কালেকশন হয় 197 কোটি টাকা। হিরোপান্তি 2 এর প্রথম দিন যে কালেকশনটা হয়েছিল 6 কোটি 25 লক্ষ টাকা, রানওয়ে 34 এর প্রথম দিন যে কালেকশনটা হয়েছে 3 কোটি 25 লক্ষ টাকা, তো সম্মিলিত দুটো ছবির কালেকশন হচ্ছে 9 কোটি 50 লক্ষ টাকা প্রথম দিন। সালমান খানের এই যে গোটা লিস্ট আমি বললাম, 2010 সালে যে ছবিটা এসেছিল সালমান খানের দাবাং, সেটার কালেকশনটা ওপেনিং ডেতে সবচেয়ে কম ছিল লিস্টের মধ্যে, কালেকশনটা ছিল 14.5 কোটি টাকা, তো সেটার থেকেও কিন্তু কম হয়েছে অ্যাকচুয়ালি রানওয়ে 34 এবং হিরোপান্তি 2 সম্মিলিতভাবে। তো এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে সালমান খানের ঈদে যে দাবদাবাটা সেটা মারাত্মক। তো আশা করছি যে বোঝাতে পেরেছি যে টাইটেল এবং থাম্বনেলে কেন লিখেছি সালমান খান মানে ঈদ, সালমান খানের 2 বছর ধরে ঈদে কোনো ছবি মুক্তি হচ্ছে না। তো 2023-এ কিন্তু সালমান খানের টাইগার 3 আসতে চলেছে ঈদের সময়, এবং টাইগার 3 নিয়ে কী ধরনের মানুষের মধ্যে একটা উন্মাদনা রয়েছে, উত্তেজনা রয়েছে, এটা আমাদের সকলের জানা। আগের দুটো পার্ট, সেই দুটো পার্ট কিন্তু যথেষ্ট সাকসেসফুল, টাইগার 3ও যথেষ্ট সাকসেসফুল হবে, এ নিয়ে আমার মনের মধ্যে কোনো সন্দেহ নেই, তার মধ্যে সালমান খানের ঈদ রিলিজ। তো এটা ছিল আজকের ওভারঅল ভিডিও, আপনাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেল যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এরকম সিনেমা ওয়েব সিরিজ সম্বন্ধে ভিডিও করতে থাকি। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।